যে কত সুন্দর পটল ধরে আছে, পটলগুলো অনেক সুন্দর লাগতেছে দেখেন। আহ কত সুন্দর পটল, এখন মনে হইতেছে কি আমার জানেন, এই পটলটা এই জায়গা থেকে পাইরা সাথে সাথে পাক করি তারপর খাই, কত যে একটা ভালো লাগতো না, একদম গাছের থেকে তরদাতা পটলটা পাড়ার সাথে সাথে পাক করাটা ওই আলে দিয়ে। আবার দেখেন কত সুন্দর করে পটল পেকে আছে গাছের মেঁধে, এই যে পটল পেকে আছে গাছের মেঁধে, হলুদ হয়ে রয়েছে পাইকে, এই যে পটল ধুয়ে রয়েছে কত সুন্দর দেখতে। এই যে চাষটা করছে অনেক শ্রম দিতে হয়েছে, চাচা আপনি এই খেতি কাম আর এই তরকারি কত বছর ধরে করতেছেন? আমি আজকে দীর্ঘ 20 বছর নিম্নে। তাহলে তো এটির প্রতি অনেক অভিজ্ঞতা আপনার ইনশাল্লাহ ধারণা আছে। অভিজ্ঞতা আছে কি কি দেওয়ান লাগে, কোন সময় ভিটামিন দেওয়ান লাগে। আচ্ছা হ্যাঁ, এই যে আঙ্কেল পটলটা কিন্তু অনেক লম্বা জাত, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখতে। তাহলে এই পটলগুলা কি হাইব্রিড না অরিজিনাল দেশি? এটা এটা অরিজিনাল দেশি হয়, দেশি হলে এটা এটা হলে একটু লম্বা হয়, এটা সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালোই হয়, খাইতে অনেক স্বাদ লাগে তরকারিটা না? হ্যাঁ এই তরকারিটা অনেক স্বাদ লাগে, ভালো খাইতে। হ্যাঁ ওই হাইব্রিড একটা আছে মোটা, একটু চাষ বড় হয়। আচ্ছা ওই সেইটার এই পটলটা আপনারা যে অনেকেই খাইতে ভালো সুস্বাদু। তো আপনি এই গাছে ওষুধ ব্যবহার করেন না পোকামাকড় যাতে ধরে? বাকি হ্যাঁ হ্যাঁ পোকামাকড়ের ওষুধ ব্যবহার করি। আচ্ছা ব্যবহার না করলে তো পোকামাকড় নষ্ট করে ফেলায়। আচ্ছা এই যে ধন্যগুলো চাষ করছেন এটা কি আপনারই? না এটা আবার অন্য একজনের, এই আমার বাস্তি জামাই হ্যাঁ করছে এটা। আচ্ছা আর এই পাশের পটলের এটাও আপনারই না? পটলের এই ক্ষেত্র আমার, ওই ক্ষেত্র আপনারই। তাহলে মোটামুটি কয়েকটা এরকম মাছা থাকলে ইনশাল্লাহ আপনার মনে করেন মাসে 20-25 হাজার টাকা আসার কথা। এই মাছা এইটো? আচ্ছা আচ্ছা, কাইতে লাগছি কার্কুল আছে, ও যে যাবা সেইটা ধুন্দুল আছিল, করলা আছিল, সেইটো কাইতে লাগছি, গাছ নষ্ট হয়েছে গা। আচ্ছা আচ্ছা, তো এটার আবার অন্য আবাদ করবো বুঝছেন। আচ্ছা তাই না, অনেক শ্রম দিতে হয় এগুলোর মধ্যে, অনেক খাটনি, অনেক খাটনি, গৃহস্থালি কাজে খাটনি, খাটনি ছাড়া হয় না এগুলো, না এগুলি হয় না, অনেক পরিশ্রম বিনিময়ে ক্ষয় করতে হয়। ওই যে কার্কুল ক্ষেত্র আসল যতদিন ওই বৃষ্টিতে মরে গেছে এগুলো না, ওই কার্কুল ক্ষেত্র মনে করেন এই 3 দিন বাদে বাদে কাটি, আবার খোদার 30 দিন ওই ফুল ছোঙ্গান লাগে। আচ্ছা আচ্ছা, মর্দা ফুল আছে, কিভাবে মর্দা ফুলের সাথে কিভাবে করেন? আমরা একটু দেখান তো, মর্দা ফুলটা মনে করেন যে তুললাম তো তুইলা, আবার যে এই মর্দা ফুলের একটা যে মটুক আছে, ওই মটুকটার মধ্যে রং আছে, ওই রং ঠানিয়া আপনার যে মাইকা ফুলটার এই গুয়ার মধ্যে আবার বড়াই দেবে, মানে এভাবে সোয়া দিতে হয়। এইভাবে সোয়া দিতে, সোয়া দিলে পটলগুলো ঠিকই, পটলগুলো ঠিক আর মরে না, মরে না পটলগুলো না। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বুদ্ধি আপনার থেকে জানতে পারলাম, মানে কি অনেক ভাইয়েরও জানতে পারবে আপনার এই ভিডিওর মাধ্যমে, জানতে পারবো না। কিন্তু পটলের জাতগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, যেরকম এই যে পটলগুলা দেখা যাইতেছে লম্বা হয়ে রয়েছে, খুব সুন্দর পটলগুলা নিচে আরো আছে। সিজন শেষ তো মনে করেন এই একটা পটল হইতো এরকম মোটা মোটা বড় বড় একটা না, একদম এই জায়গা থেকে ইনপুট হয় পটল আপনাদের থেকে না? ইনপুট ওটা আলে দিয়া না, ইনপুট হইলে আলে দিয়া আমরা মনে করেন যে এই পাশে কলাতিয়ার বাজার। আচ্ছা বাজারে বিক্রি করি, ও কলাতি বাজারে নেন সব তরকারি, এখান থেকে আবার অনেকে ওইখান থেকে মনে করেন ওই কারণ বাজারও চলে যায়, মোহাম্মদপুর বাজারে যায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটে দিক চলে যায়, কৃষি মার্কেটে যায় বেশি, হ্যাঁ ঢাকা সিটি মিলি যায় রায় বাজার কৃষি মার্কেট, এই সমস্ত জায়গায় জায়গা জায়গা দোকান আছে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল আপনার এই ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগছে, তো আশা করি ভালো থাকবেন, আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে আরো কৃষক ভাইয়েরা, তো ভালো থাকুন। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি বেগুন ক্ষেতের একটি ভিডিও নিয়ে এসেছি,
যাদের এই বেগুন চাষ দেখে ভালো লাগে তারা অবশ্যই সুন্দর আঙ্গুলটি দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন এত কত সুন্দর করে বেগুন গাছগুলা ওরা পঁচিশ ভাবে লাগাইছে। এখানে যদি আপনারা এগুলা দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন, আর শিখার কোনো শেষ নাই। কত সুন্দর করে বেগুনগুলো লাগাইছে দেখছেন, এত সুন্দর সুন্দর করে বেগুনগুলো ধরে আছে, অনেক সুন্দর লাগতেছে বেগুনগুলা। দেখেন কত সাদা বেগুন, অনেক সুন্দর। যারা চাষের ক্ষেত্রে বেগুন ফলান্তর দিক অভিজ্ঞতা কম তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো আপনারা যদি এই প্রসেসটা দেখেন, মাশাল্লাহ আমার এক আঙ্কেল অনেক সুন্দর করে এই চাষটা করেছেন, বেগুন ক্ষেত্রে দেখলেই বোঝা যাচ্ছে উনি কত সুন্দর শ্রম দিয়েছেন, কতটুকু কষ্ট করতেছে এই ক্ষেতের পিছনে, এটা দেখলে বোঝা যাচ্ছে উনি অনেক সুন্দর করে বেগুন ক্ষেতগুলো ই করছে। কষ্ট না করলে আসলে হয় না, কষ্টই করতে হয় স্বাভাবিক। দেখেন কত সুন্দর করে গাছগুলো ই করছে, অনেক সৌন্দর্য। আঙ্কেল লাঞ্চের খাবার খান না কি হবায়? ভিতরে আসার তো জায়গা অফ হয়েছে গা, উমরে দা আসবো, আসতেছি, ভালো লাগতেছে আপনাকে এটা দেখিয়া। আচ্ছা আমি আস